Saturday. Good morning and welcome to another refreshmental morning. Rainy Saturday hobe jantam bolei shondhakeo bole rekhechilam je ajke khichuri banate, daliar khichuri. So ei sob brishti niye ami beriye porechi, ekhon Apollo ache, it's quite a busy chamber. Tarpor sara din ki kori na kori dekha jak. এখানে একটা সোনাঝুড়ি না কি কি মেলা আছে সিটি সেন্টারে, সেটাও ভাবছি আফটার ওয়ার্ক যদি একবার দেখতে পারি ধুমারি তাহলে সেটা করব। লেটস সি, আর অনেকগুলো এক্সিবিশনসও চলছে আশেপাশে, সেগুলো দেখব, দেখা মানে দেখার চেষ্টা করব। বাট ইটস আ ভেরি ব্যাড ডে, এত বৃষ্টি হচ্ছে আর অ্যাপারেন্টলি কাল অবধি কালকেও বৃষ্টি হবে। সো দেখা যাক কী করা যায়। আজকে আই ওয়াশড মাই হেয়ার, বাট গরম জল ইউজ করলাম কারণ মনে হচ্ছিল যে একটু ছ্যাক ছ্যাক করে ঠান্ডা লাগবে ঠান্ডা জলে। চলুন আপোলোটা কমপ্লিট করি, তারপর আবার কথা বলবো। জাস্ট শেষ হলো আপোলো, বাজে এখন 10 to 3। যা যা কেসেস দেখি আজকাল, মানে হোয়াট আ huge change from what I used to see earlier and what I get to see now. It's really, the society's changed. The society's changed, people have changed and so have problems. মানে আরো অনেক কমপ্লেক্স কমপ্লিকেটেড হয়ে গেছে। দুজন বাচ্চা ছিল, 8 year olds, আর দুজনই কেম উইথ completely different family backgrounds and completely different set of problems and issues. Anyway, room ekta world e thakte thakte ektu khani dukkhoi hoy je kobe je kichu bhalo hobe, what will become a, when will it become a better place to live in minus the problems, jana nei. Anyway, let's go. সোয়া তিনটের সময় দিস ইজ মাই লাঞ্চ, দালিয়ার খিচুড়ি, এগ কারি আর মেলা থেকে চাটনি। আইম ভেরি হাংগ্রি, বাট এই খিচুড়িটা লুকস ভেরি রিচ, ভেরি হেভি। ভালো ভোগ ভোগ হয়েছে। Saturday evening, it's raining outside. ভাবলাম একটু মানডে টু স্যাটারডে তো কাজ করছি, এরপরে স্যাটারডেতে ভীষণ টায়ার্ড লাগে, বাট স্টিল ভাবলাম যে যদি একটু নিজেকে পুশ করে না বেরোই তাহলে অ্যাকচুয়ালি কখনোই আর ইউনো ফ্রেন্ডসদের সাথে ক্যাচ আপ করা হবে না, তা কিছুই করা হবে না। সো তাই জন্য একটু কাজিনস টাজিনসরা মিলে আমরা একটুখানি বেরোচ্ছি। আর আমাদের একটা বেরোবার আগে একটা রিচুয়াল হয়, সেটা হচ্ছে উই মেক আর বেডস, বিএড 6:30, বিএড 7, হোয়েন এভার উই লিভ উই মেক আর বেডস অ্যান্ড লিভ, না যাতে রাত্রিবেলা এসে দ্যার ইজ নট মাচ ওয়ার্ক টু ডু। আর এই কাজটা হচ্ছে জিজি বয়, তাই হি ইজ quickly made the bed and now getting ready. আমরা সবাই এখানেই আমাদের বাড়িতেই জমায়েত হব, তারপর উই লিভ। সো দ্যাটস হাউ। তো জিন্স পরে নিয়েছি বিকজ ইটস আ রেইনি ডে। This is how I'm dressed, this is how I look. Chalo, let's go. Khane giye abar wait korchi kara osheshir jonne, ar tarpor amader arekta bondhu ache Romita, o jabe আর সিটি থেকে
ফারুক আর মুনিয়া, মুনিয়া ইজ ইন টাউন, মুনিয়াও হয়তো আমাদের জয়েন করবে, যদিও বা বৃষ্টি ফিষ্টি পড়ছে, বাট লেটস সি। মোটামুটি এরম একটা গ্রুপ, মানে উই আর গেটিং টুগেদার অর মাই কাজিনস অ্যান্ড ফ্রেন্ডস জাস্ট ফর সাম ফান ইন দি ইভিনিং, টু ব্রেক দ্য মোনোটনি বিটুইন ওয়ার্ক অ্যান্ড ডেইলি রুটিন। যদিও বা কলকাতা শহরের রাস্তাঘাট এমন অবস্থা, এখন কোথাও বেরোবো যে ইচ্ছেই করে না অ্যাকচুয়ালি, টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি। বাট যদি একবার অভ্যেস হয়ে যায় না বেরোনো, লেট মি টেল ইউ, উই উইল নট বি এবল টু ডু ইট মোস্ট অফ দ্য টাইম। সো হ্যাঁ, কি বলছো অত, কিছু বলছো? Now are you saying something that, am I right or no? What? You say I'm always right. But anyway, এই জন্যেই আমরা যাচ্ছি আজ একটু আড্ডা বাড্ডা মারতে। প্রবাবলি উইল গো টু DI, ওখানে একটু মিউজিক্যাল ইভিনিং টিভিং হয়, সো তাই ভাবছি। But this is like crazy, you have to say something, it's a video, right? No, in any হয়েছিল, তারপর আবার একটু লেট মর্নিংও হলো, হয়ে ফ্রাইড এগস আর টোস্ট খেয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে রূপসা কোঅপারেটিভের মিটিংয়ে যেতে হবে, মাম্মার প্রক্সি দিতে হবে, প্লাস আমাকেও থাকতে হবে। আর এইখানে শেষ করে এটা বেশ মেবি 2-2:30 অবধি কন্টিনিউ করবে, তারপর বাড়ি বেরলি যাব। যাবার পরেই আবার 4 o'clock আজকে সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন একটা র্যালি আছে, সেটা জয়েন করার খুব ইচ্ছে। যদিও বা দ্য ওয়েদার ইজ টেরিবল ইন কলকাতা, কিন্তু ওয়েদার তো জুনিয়র ডক্টরসদের থামাচ্ছে না। সো আমরা সাধারণ মানুষরাও অফকোর্স ওয়েদারের জন্যে থেমে থাকবো না। A lot is going on and I'm sure all of you are updated about all the misdoings, misdeeds আর কি কি সব রকমের জিনিসপত্র চলছে এখন। But we are glad being in the hospital industry, যে junior doctors are so strong, junior doctors রা এত সুন্দরভাবে undauntingly এগিয়ে যাচ্ছে, and they are মানে showing so much strength, almost like being unbreakable. So definitely amader
সবাইকে অনেক অনেক পাশে থাকতে হবে আর সাপোর্ট দিতে হবে ইন দ্য মিডস অফ অল আর ওয়ার্ক অ্যান্ড এভরিথিং। আর ওরাও কিন্তু এই এই যতই ধর্ণা দিচ্ছে অ্যান্ড দে আর জাস্ট শোয়িং দ্যাট ওরা কাজকর্ম করছে না, বাট ওদের পোর্শন অফ ওয়ার্ক এমার্জেন্সিতে সব সিনিয়র ডক্টর্স আর টেকিং কেয়ার অফ পেশেন্টস, সো নট দ্যাট দে আর নেগলিজেন্ট অ্যাবাউট দেয়ার ওয়ার্ক ইদার। তো বাট অনেক মিক্সড মেসেজেস যাচ্ছে এদিক ওদিক থ্রু মিডিয়া, থ্রু যেনো বাই ওয়ার্ড অফ মাউথ, উল্টো পাল্টা লোকেরা বলছে টলছে। সো সব গুজবে রুমাজে মাথায় কান না দিয়ে, কান না দিয়ে জাস্ট স্টিক টু দ্য রিয়ালিটি অ্যান্ড দ্য ট্রুথ অ্যান্ড লেটস হেল্প গেট আর সেলভস আউট অফ দিস ডিফিকাল্ট সিচুয়েশন সামহাউ অর দি আদার, লেটস ফাইট ফর ইট। চলুন আমি পৌঁছে গেছি, এই যে এখানে এইখানে মিটিংটা হবে এখন। একটা সানডে বৈদিক ভিলেজ আর একটা সানডে রাজারহাট, এই ডিউটিগুলো করতেই থাকতে হয়। এখন বাজে 10 to 3, তাড়াতাড়ি রাশ করব। একটা ছোট্ট ওরা লাঞ্চ অর্গানাইজ করেছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তো কয়েকটা দুটো তিনটে পিস অফ চিলি চিকেন আর একটুখানি রাইস খেয়েছি অ্যান্ড দেন গো ফর দ্য র্যালি। বন্ধুদের সাথে কোঅর্ডিনেট করবো কে কখন কোথায় আসছে। সিটি থেকে ফাল্গুনি আসবে, এখান থেকে আমি বর্ণালি আরও বেশ কয়েকজন একসাথে হব, ওয়ে দেন বি গো। চলুন মর্নিং। আজকে সন্ধ্যা ছুটিতে, আজকে বিশ্বকর্মা পুজো, সো ও ছুটিতে আছে, ছুটি নিয়েছে। আর আমি ফার্স্ট থিং ইন দ্য মর্নিং ঘুম থেকে উঠে, দ্য ওয়েদার ওয়াজ নাইস, একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, যদিও বা 6:30 বেজে গেছিলো। আই টুক দ্য ডিসিশন অফ গোয়িং ফর আ রান, দৌড়ে টৌড়ে এসে বক্স জাম্প অ্যান্ড দ্য ওয়ার্কস সব এক্সারসাইজ করে 10 rounds দৌড়ে বাড়ি এসে এখন আমি এখানে চা বসাবো। আর ইভিনিংয়ে আমার ওই ক্লাসটা আছে 7:00 to 9:30, কিন্তু সারা দিন সেরকম আর আই ডোন্ট হ্যাভ মাচ ওয়ার্ক, সো আমার একটু ইচ্ছে আছে যদি আমি একটু বেরোতে পারি আজকে। এই সিভিক সেন্টারে গার্বির বার্থডে, গুর্জারির যেটা এখানে উল্টোডাঙায় সিভিক সেন্টারে আছে সেটাকে গার্বি নাম, সেখানে গার্বির বার্থডে, তো ওরা কিছু ডিসকাউন্ট ফিসকাউন্ট দেবে, তো পুজোর কিছু ইউনো বেড কাভার্স এগুলো তো লাগে, ভাবছিলাম যাব বছরে ওই একবারই কিনি সব কিছু নাইস লাইক গুর্জারির বেড কাভার্স। সো দেখা যাক, দ্যাট আইল সি if I'm feeling okay to go out, otherwise I start feeling lazy. আর যেদিন কাজ থাকে না আর ইচ্ছে করে না আবার আলাদা করে ড্রাইভ করে বেরোতে, তো এনিওয়ে এখন চা ফা বানাই, তারপর আজকে একটা দোসা বানাবার প্ল্যান আছে, জানি না পারবো কি না, বাট আমি কিচ্ছু শুট করবো না, আগে হোক একবার যদি পারি তারপর পরের দিন করবো। সো স্টে অন। ওয়ান বাই ওয়ান স্লোলি গেটিং দেয়ার, চাটনি পেশা হয়ে গেছে। Now for the chonk on top.
গার্লিকি, চিলি, কোকোনাটি, পিনাটি, ইয়াম। জিজি বয় প্রমিস করেছে হেল্প করবে আমাকে দোসা বানাতে, বিকজ আমার, হ্যাঁ বিগ ডিল মানে কি, আই নেভার মেড, ফর দ্য ফার্স্ট টাইম আই এম মেকিং। রাখো একটু গরম হোক তেলটা, স্প্রেড হয়ে গেছে। আলু লুকস এক্স্যাক্টলি লাইক দ্য দোসা আলু। ঢেকে দাও জাস্ট কাপল অফ মিনিটস এর জন্য। এটাই হলো কথা। Yay! On kore chho? Yay! The first dosa is done and it's come out so well! Woo! I'm excited. The first time in my life. Not bad, huh? I look very good. Yeah. সাম্বার বানাইনি, বাট দিস ইজ গুড ইনাফ। নাইস হট ক্রিস্পি দোসাস, উফ, দ্যাট আই কুড ডু দিস, আই ডিডন্ট নো এভার। Aloo and the chutney is to die for. It's elevating the status of the dosa a few notches up, I have to tell you. Etai amader kintu Gautam, etai kintu lunch, brunch. No way. No way, I'll feel hungry after some time again. Oh, na agar ashma tinte dosa khele, aro lagbe. Tinte kotha khela. Tinte na. Tomake diyechi. আটা বানিয়ে দিচ্ছি খাও। তো লাঞ্চ এটা এটা খেয়ে তারপরে আমার তো হয়ে গেল এই দুটো দোসা বাবা, ইটস ফিলিং। ভেরি টেস্টি, ভেরি টেস্টি। আর চাটনিতে অনেকটা রসুন দিয়েছি, ইটস আ পিনাট কোকোনাট, কাঁচা লঙ্কা, রসুন, ধনিয়া পাতি আর কারি পাতা রোস্ট করে, নুন আর একটু চিনি রোস্ট করে ইন টু দ্য মিক্সিং জার ভালো করে মিক্সারে চালিয়ে একটা পেস্ট বানিয়ে, আর ওপর থেকে সর্ষে, উড়াদ ডাল, কারি পাতা, শুকনো লঙ্কা, ঘি দিয়ে একটা ছোঁক দিয়ে দিয়ে দিয়েছি ওর উপর দিয়ে। ওফ, ফ্যাবুলাস। কি, বিকজ ইট ওভারফ্লো করছিল, সো দ্যাটস ওয়াই আই গট দ্য ট্রিক। সিডিআই যে স্টেটাস রিপোর্ট দিয়েছে সেটা সর্বসম্মত অবশ্যই ভিডিওতে দেখা যাবে। আমি কি কারণ ওই স্টেটাস যেহেতু বৃষ্টিটা একটু ধরেছে, আর this is the month of September, it is imperative to fertilize all the plants. এই সময় September আর March, এই দু মাস অ্যাকচুয়ালি সব প্লান্টস ফার্টিলাইজ করা হয়, করা উচিত বছরে দুবার। তো সেই জন্য আজকে বিকেলবেলা ঝড়ু এসে, অ্যাকচুয়ালি বিকেল না, দুপুর অ্যাবাউট 3:30 থেকে ও সব প্লান্টসে সুন্দর করে ফার্টিলাইজার দিয়ে দিয়েছে। দ্য গার্ডেন লুকস আ লট মোর অর্গানাইজ নাও, পরিষ্কারও করেছে খুব করে, ইট লুকস নাইস। আর আমি ইন দ্য মিন টাইম
হ্যাঁ হ্যাঁ জানি তো। আমি ইন দ্য মিন টাইম আই ওয়াজ রিডিং সামথিং অন মাই ফোন, একটা সুন্দর কাজ করছি, মানে এটা ভেবেছিলাম শুরু করব ইন দ্য মান্থ অফ অগস্ট সামটাইম। একটা গ্রুপ ক্রিয়েট করেছিলাম, কলিং ইট দ্য বুক ক্লাব অফ সল্ট লেক। তো এখন ওটা উই হ্যাভ রিনেমড ইট টু সল্ট লেক বুক ক্লাব, আর আমরা 8 জন মতন তাতে মেম্বার, বেশিরভাগ সবই আমারই চেনা। অ্যান্ড আই পুট আ গ্রুপ টুগেদার অন দ্য অন হোয়াটসঅ্যাপ, আর আমরা প্ল্যান করেছি একটা করে বই পড়বো এভরি মান্থ, অ্যান্ড দেন সেটা নিয়ে কোথাও একটা কোনো ক্যাফেতে গিয়ে মাসে একবার মিট করে একটু ডিসকাশন হবে। সো সেটা করতে গিয়ে আমি বুক আমরা একটা বুক প্ল্যান করেছি, আর সেটা আমরা ফ্লিপকার্টে অর্ডার দিয়েছি, বাট ইট উইল নট কাম বিফোর 23rd। আজকে আমি আমার অন্য বুক ক্লাবের মেম্বার্সরা বললো যে একটা রিডিং অ্যাপ ডাউনলোড করে উই ক্যান স্টার্ট রিডিং, তো আমি অলরেডি হ্যাভ স্টার্টেড রিডিং দ্যাট, অ্যান্ড ইটস কোয়াইট আ নাইস বুক। আর অ্যাট দি এন্ড অফ দিস মান্থ দেয়ার্স আ হিউজ সারপ্রাইজ, আই এম ওয়েটিং দ্যাট, তাই যে এখন আই উইল নট রিভিল হোয়াট ইট ইজ, বাট ইট ইজ গোয়িং টু বি গুড ফান। তো আমার এই বুক ক্লাব ক্রিয়েট করার আইডিয়াটা যদি আপনাদের ভালো লেগে থাকে দেন প্লিজ একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ইট ওয়াজ আ নিউ আইডিয়া, আমি শুনেছিলাম অন্য অন্য জায়গায় আছে, বাট আই এম নট শিওর সল্ট লেকে আছে কি না। আর আস্তে আস্তে আমাদের মতন মানুষদের অ্যাকচুয়ালি রিডিং হ্যাবিটটা চলেই যাচ্ছে, সো ওই এই রিডিং হ্যাবিটটাকে আবার একটুখানি রিইগনাইট করার জন্যে, যে আবার করে আমরা যাতে একটুখানি ডেফিনেটলি কিছুটা সময় বই পড়ার মধ্যে ডিভোট করি, সেই কারণে ভাবলাম যে একটা এরকম গ্রুপ যদি করা হয় তাহলে কিছুটা হয়তো জোর করেও হবে, কিছুটা ওই গ্রুপের সাথে মিট করে জিনিসটাকে ডিসকাস করে একটা বন্ধুত্ব একটা ইন্টারাকশন এইটা মানে লুক ফরওয়ার্ড করেও আমরা হয়তো রিডিংটাকে আর বুক ক্লাবটাকে চালিয়ে যাব আর কি। এই গার্ডেন থেকেই আজকে আমি আমার ব্লগটাকে এন্ড করছি। অল অফ ইউ আর ওয়াচিং মাই ব্লগস প্লিজ সাবস্ক্রাইব করুন, বিকজ দেন ইন দ্যাট কেস ইউ নো আই ফিল লাইক মেকিং মোর কন্টেন্ট। ইটস জাস্ট আ ম্যাটার অফ আ সাবস্ক্রিপশন, নাইদার ডু ইউ হ্যাভ টু পে এনিথিং নর ইউ নো নট ডু ইউ নিড টু ওয়াচ, আপনাকে প্রত্যেক দিন আমার ব্লগগুলো যে দেখতে হবে নট নেসেসারি, বাট একটু যদি সাবস্ক্রাইব করে মাঝে মাঝে দেখে লাইক করেন তাহলে ইউ নো ইট মেক্স মাই ডে। সো ইফ ইউ লাইক দ্য ব্লগ কাইন্ডলি লাইক শেয়ার সাবস্ক্রাইব 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 প্লিজ সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, বাই, চাও, গুড ডে।